লোকসভা নির্বাচনের ফল বলছে রাজ্যের 8 মন্ত্রী হেরেছেন তাদের নিজেদের বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু কারণ কি? রয়েছে নানান যুক্তি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যদি নজর রাখি, বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রে জিতেছিলেন এই রাজ্যের মন্ত্রীরা, সেখানে তৃণমূলের হার হয়েছে। বাদ যাচ্ছে না কলকাতা থেকে বিধাননগর বিধানসভা। এখানে যারা 2021-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকেই কিন্তু জয়ী হয়েছিলেন এবং রয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শিল্পমন্ত্রী শশী পাঞ্জা এবং দমকল মন্ত্রী সুজিত বসু। শিল্পমন্ত্রী শশী পাঞ্জার বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর, যেটা কিনা উত্তর কলকাতার আওতায়। সেই উত্তর কলকাতায় শ্যামপুকুরে বেশি লিড দিয়েছেন তাপস রায়, যিনি কিনা বিজেপি প্রার্থী। এর পাশাপাশি যদি আমরা নজর রাখি সুজিত বসু, অর্থাৎ তার যে লোকসভা, তার যে বিধানসভা কেন্দ্র বিধাননগর, যেটা কিনা বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু সেখানে বেশি লিড দিয়েছেন ইতিমধ্যে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এর পাশাপাশি আমরা যদি নজর রাখি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী যিনি সত্যজিৎ বর্মন, তার বিধানসভা কেন্দ্র হেমতাবাদ, যেটা কিনা লোকসভা রায়গঞ্জের আওতায় পড়ছে, সেখানেও কিন্তু বিজেপি জয়ী হয়েছেন। এখানেও কিন্তু রাজ্যের মন্ত্রীর থাকাকালীনও জয় হয়েছে বিজেপির। এর পাশাপাশি আমরা নজর যদি রাখি মালদার দিকে, মালদার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী তাতেও সেই বিধানসভা কেন্দ্রের আওতায়, যে লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু জয়ী হয়েছেন। একধারে যেমন কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু বিধানসভাতে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। সেই মালদার যদি আমরা নজর রাখি মালদা উত্তরের দিকে, তাজমল হোসেন, যিনি কিনা উত্তরবঙ্গের এক মন্ত্রীর পদে রয়েছেন, সেখানেও হার হয়েছে তৃণমূলের। এর পাশাপাশি সাবিনা ইয়াসমিন, যিনি কিনা মোথাবাড়িতে তার বিধানসভা রয়েছে কিন্তু লোকসভা কেন্দ্র রয়েছে তার দক্ষিণ মালদা, সেখানেও তিনি একটা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে রয়েছেন, তারপরও হার হয়েছে সেখানে তৃণমূলের। এর পাশাপাশি আমরা নজর রাখবো কৃষ্ণনগর দক্ষিণের দিকে, কৃষ্ণনগর দক্ষিণের যিনি কিনা উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী, রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী। আমরা সকলে জানি কৃষ্ণনগরে ইতিমধ্যে জয়ী হয়েছেন মহুয়া মৈত্র, তারপরও সেই কৃষ্ণনগর দক্ষিণ থেকে কম লিড পেয়েছে তৃণমূল এবং সেখানে হার হয়েছে তৃণমূলের। এর পাশাপাশি আমরা নজর রাখবো পূর্ব মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের যদি কাঁথি লোকসভার দিকে নজর রাখি, কাঁথি লোকসভাতে ইতিমধ্যে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী, তবুও সেখানের জয়ী বিধায়ক রয়েছেন অখিল গিরি, যিনি কিনা রাজ্যের কারামন্ত্রী, সেখানেও কিন্তু তৃণমূল একেবারে মুখ থুবড়ে পড়েছেন। এর পাশাপাশি আমরা নজর রাখবো তমলুকের দিকে, তমলুকেও কিন্তু জয় হয়েছে বিজেপির। পাঁশকুড়া পূর্বের যিনি বিধায়ক রয়েছেন বিপ্লব রায়চৌধুরী, তিনিও কিন্তু রাজ্যের মন্ত্রী, কিন্তু সেখানেও সেই হার হয়েছে তৃণমূলের। অর্থাৎ যদি আমরা চারিদিকে এই পুরো পরিসংখ্যান অনুযায়ী দেখি যে 8 মন্ত্রী যেখানে রাজ্যের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেখানে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি যে যারা বিধানসভাতে জয়ী হয়েছেন তারা একটা মন্ত্রিত্ব পদেও রয়েছেন, কিন্তু লোকসভাতেও যেমনটা কিছু কিছু জায়গাতে জয়ী হয়েছেন তৃণমূল, কিছু কিছু জায়গায় জয়ী হয়েছে বিরোধীরা, তবে একেবারে মুখ থুবড়ে পড়েছেন বিধানসভা কেন্দ্রগুলিতে, যে বিধানসভা কেন্দ্রগুলি ইতিমধ্যে জয়ী হয়েছিল 2021-এ সেই সব মন্ত্রীরা। কিন্তু এর কারণ কি রয়েছে? কারণ হিসেবে যখন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়, সেখানে শশী পাঞ্জা থেকে শুরু করে সুজিত বসুরা কিন্তু কোনো রকম উত্তর দেয়নি। এর পাশাপাশি আরও যে সকল মন্ত্রীরা রয়েছেন, অখিল গিরি থেকে শুরু করে বিপ্লব রায়চৌধুরী থেকে শুরু করে আর উত্তরবঙ্গের যে সকল সাবিনা ইয়াসমিন, তাদের সঙ্গে যোগাযোগ করা, তারা কিন্তু বলেন যে কেউ কেউ যুক্তি আওড়েছেন যে এটা লোকসভা নির্বাচনের ফল বিধানসভা নির্বাচনে পড়বে না, সেখানে সম্পূর্ণ আলাদা ফলাফল হবে। এর পাশাপাশি কেউ কেউ বলেছেন হিন্দু মুসলিম ভোট বিভাজন হয়েছে, এখানে মুসলিম প্রার্থীর মুখ দেখে জয়ী করা হয়েছে। আবার কোনো মন্ত্রী অজুহাত দিয়েছেন রবিবার একটা বৈঠক করা হবে, বৈঠকের মাধ্যমে পুরোপুরি বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হবে কি হচ্ছে কি না হচ্ছে। মোটামুটিভাবে সবাই মোটামুটি এড়িয়ে এগিয়েছেন এই প্রশ্নের উত্তরে। এর পাশাপাশি দেখার বিষয় এখন যে এই লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রগুলিতে যে ফল হয়েছে, আগামী 2026-এর বিধানসভাতেও কি সে একই ফল করবে, নাকি আরও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস, নাকি আবারও মুখ থুবড়ে পড়বে, সেদিকে আমাদের নজর থাকবে।